হোয়াটসঅ্যাপের একটা নতুন আপডেট এসেছে অলরেডি, আপনি জানেন। আর সেই আপডেটটা হলো একসাথে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করা যায়। এখন মাল্টিপল অ্যাকাউন্ট তো ইউজ করা যায়, প্র্যাকটিক্যালি চলুন দেখে নিই। এবং এখানে কিছু বিষয় রয়েছে যেগুলো আপনার বোঝা দরকার, কোথা থেকে অ্যাকাউন্টটা চেঞ্জ করবেন, সুইচ করবেন, সব কিছুই আজকের ভিডিওতে আপনি দেখতে পাবেন। তো প্রথমত দেখুন, এখানে একটা আপনি দেখতেই পাচ্ছেন যে একটা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করা আছে। আপনি যখন এই থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন, দেখুন নিচে সেটিংয়ের নিচে রয়েছে সুইচ অ্যাকাউন্ট। এখানে যখনই আপনি ক্লিক করলেন, দেখুন অ্যাকাউন্টটা চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ অন্য একটা নাম্বারে অ্যাকাউন্ট খোলা আছে। নিচে দেখুন সুইচ অপশান দেখতে পেলেন আপনি। আবার দেখুন ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, এখানে যখন আমি ক্লিক করছি সুইচ হচ্ছে, অর্থাৎ অন্য ফোন নাম্বারের যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে সেই অ্যাকাউন্ট চলে আসছে। সেখানে চ্যাট আলাদা, মানুষ আলাদা বা একই থাকতে পারে, কিন্তু অ্যাকাউন্টটা আলাদা। এবারে দেখুন আপনি কি করবেন, এখানে থ্রি ডট পয়েন্টে ক্লিক করলেন, এখানে সেটিংয়ে আসলেন, আসার পর এখানে অ্যাকাউন্টে গেলেন। এখানে দেখুন একটা অপশান নিচে ডিলিট অ্যাকাউন্টের উপরে রয়েছে রিমুভ অ্যাকাউন্ট। আগে কিন্তু রিমুভ অ্যাকাউন্ট ছিল না, এখন এসেছে। কেন? কারণ এখানে আপাতত দেখুন টোটাল 5টা অ্যাকাউন্ট অ্যাড করা যাবে এরকমটা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মারফত, কিন্তু আপাতত 2টা অ্যাকাউন্টেই কিন্তু অ্যাড করা যাচ্ছে। তো যেহেতু একটা অ্যাকাউন্ট আমরা ইউজ করে নিয়েছি, ওই জন্য ওখানে নতুন করে অ্যাড করার কোনো অপশান নেই, এখানে ডিলিট করার অপশান রয়েছে। অর্থাৎ আপনি চাইলে এটাকে রিমুভ করে অন্য কোনো ফোন নাম্বার এখানে অ্যাড করতে পারেন। যদি আপনি রিমুভ করতে চান, খুব সিম্পল ব্যাপার, এখানে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করলেই হয়ে যাবে। তার আগে যদি আপনি রিমুভ করেন, কী কী হতে পারে? দ্য অ্যাকাউন্ট উইল বি রিমুভ অনলি ফ্রম দিস ডিভাইস, অর্থাৎ এই ডিভাইস থেকে অ্যাকাউন্ট আউট হয়ে যাবে। এবং আপনি যদি চান এর ব্যাকআপ নিতে, তাহলে দেখুন গো টু চ্যাট ব্যাকআপ, এখানে ক্লিক করে ব্যাকআপ নিতে পারেন। তাহলে এই অ্যাকাউন্টটা যখন অন্য ফোনে বা অন্য কোনো ডিভাইসে আপনি ক্লিক করবেন, ব্যাকআপ নিতে পারবেন। তো ডিলিট করার আগে এই অপশানটা কিন্তু এখানে আছে। তো যদি কখনও প্রয়োজন হয়, এখান থেকে আপনি অ্যাকাউন্ট রিমুভ অবশ্যই করে দিন এবং তার আগে ব্যাকআপ নিয়ে নিন। এবং যদি আবার কখনও আপনার মনে হয় যে আপনি অ্যাকাউন্টটা এখানে অ্যাড করবেন, তাহলে দেখুন থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর সেটিংয়ে যাবেন, অ্যাকাউন্টের এখানে আসবেন, দেখুন অ্যাড অ্যাকাউন্টের এখানে শো করে গেছে, অ্যাড অ্যাকাউন্ট এখানে আসবেন। এসে এখানে দেখুন নিচে রয়েছে অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন, ক্লিক করে নতুন ফোন নাম্বার যেটা অ্যাকাউন্ট খুলতে চান এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে আবার একটা অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন। এছাড়াও এখানে একটা অপশান রয়েছে, আপনি যদি এই এখানে থ্রি ডট পয়েন্টে এসে সেটিংয়ে আসেন, এখানে দেখুন যে প্রোফাইল রয়েছে এর একদম সাইডে একটা তীর মতো রয়েছে, এখানে ক্লিক করলেও অ্যাড অ্যাকাউন্টের অপশান চলে আসবে এবং এখান থেকেও অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারেন। টোটাল ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।